पेनविजन टीवी प्रेजेंट्स। सुप्रिय दर्शक, अस्सलामु अलैकुम रहमतुल्लाह, आहलान साहलान माहे रमदान। आशा करछि महान आल्लाह रहमते आपनारा सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह, आमिओ भालो आछि। पवित्र माहे रमजानेर शुभेच्छा जानिये शुरू करछि अलराजी रियल एस्टेट एंड डेवलपर्स प्राइवेट लिमिटेड निवेदित पेनविजन टीवी साप्ताहिक आयोजन सकाल बेलार पाखि अनुष्ठाने। आज के स्टूडियोते आमंत्रण जानिए शिल्पी नुसाइबा जहान निसाके। सलामु आलैकुम। वालेकुम असलम। केमन आछो तुमी? आलहमदुलिल्लाह, तुमी केमन आछो? आलहमदुलिल्लाह, आमिओ भालो आछि। तोमाके एई अनुष्ठाने स्वागत जानाच्छि। जी, पेनविजन टीवीके धन्यवाद आमाके एत सुंदर एकटि आयोजने आमंत्रण जानानोर जन्य। তোমাকেও ধন্যবাদ। জি। সুপ্রিয় দর্শক, মূল অনুষ্ঠানটিতে ফিরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি লাইক কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পছন্দের গান শুনতে স্ক্রলে দেয়া নম্বরে কল করতে পারেন। সঞ্চালনে আছি আমি মুমতাহিনা বিনতে আমিন। নিসা, প্রথমে তুমি আমাদের কোন গানটি পরিবেশন করে শোনাচ্ছ? যেহেতু এখন রমজান মাস, तो आमी प्रथमे एकटी रमजानी गान दिए शुरू करते जाच्छी। जी, तुम्हें शुरू करते पारो। गानटिर कथा ओ सुर श्रद्धेय तोफाजुल हुसैन खान चाच्य। रोजा माने नय तो शुधु थाका उपवास, रोजा माने नय तो शुधु थाका उपवास, रोजा माने शुद्ध थाका, रोजा माने शुद्ध थाका, रोजा माने शुद्ध थाका बाकी एगारो मास, रोजा माने नय तो शुधु थाका उपवास, रोजा माने नय तो शुधु थाका उपवास। হতভাগা সে রোজাদার খুপি পাশায় নেয় না খাবার, হতভাগা সে রোজাদার খুপি পাশায় নেয় না খাবার, বুকের ভেতর লালন করে, বুকের ভেতর লালন করে, বুকের ভেতর লালন করে মন্দ অভিলাষ, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। খাটি দিলে তওবা করে চোখ ভিজিয়ে ডাকো তারে, খাটি দিলে তওবা করে চোখ ভিজিয়ে ডাকো তারে, জিকিরে মগ্ন রাখো, জিকিরে মগ্ন রাখো, জিকিরে মগ্ন রাখো প্রতিটি নিঃশ্বাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুরে দূর আকাশে ভাসবে কতক্ষণ, কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুরে দূর আকাশে ভাসবে কতক্ষণ, সিয়ামের লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল, সিয়ামের লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল, পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি এগারো মাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। ধন্যবাদ। তোমার এই গানটি খুবই চমৎকার হয়েছে, আমি একদম মুগ্ধ হয়ে শুনছিলাম। জি, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এবারে তুমি আমাদের কোন গানটি পরিবেশন করে শোনাবে? আমি প্রত্যেকটি হান্ট পরিবেশন করছি
গানটির কথা ও সুর শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক। জি, তুমি শুরু করো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে, কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তে পান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তে পান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ধন্যবাদ। মাশাআল্লাহ নিসা, এই গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি দর্শকদেরও খুবই ভালো লেগেছে।
আচ্ছা নিশা, তুমি কি খেতে পছন্দ করো? ঝালে ঝাল পিঠা। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় পড়ছো? লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসাতে আমি পড়ি। তুমি প্রথম রোজা কত বছর বয়সে রেখেছিলে, মনে আছে তোমার? 7 হবে। ও আচ্ছা, মাশাআল্লাহ। তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? অনেক খুশি ছিলাম যে আমি প্রথম রোজা রাখবো, রমজান চলে এসেছে। অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ প্রথম রোজাটা। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে তোমার কাছ থেকে আমরা কোন গানটি শুনছি? জি, আমি মুহূর্তে একটি নাচ রাসুল পরিবেশন করছি। গানটির কথা নুসরাত নুরুন নাহার সাবিনা এবং সুর হাসনাত আব্দুল কাদের। জি, তুমি শুরু করতে পারো। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর। পরম ঠিকানা যেন গরিব দুঃখীর, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। হৃদয় ছিল তার অতল গভীর, হৃদয় ছিল তার অতল গভীর। পরের ব্যথাতে তিনি সদায় অধীর, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। ধন্যবাদ। মাশাআল্লাহ নিসা, তোমার কণ্ঠটা তো খুবই মিষ্টি। আল্লাহ তোমার কণ্ঠে বারাকা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার থেকে মনির বলছিলাম। জি, আমি একটা গান শুনতে চাইলাম যে ফুলের মতো ফুল হাতে চাই গানটা আর কি। জি, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। আপু, আমি তো কয়েকটা গান গাইলাম, এবার তোমার কণ্ঠ একটা শুনি। জি, এখন আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা ও সুর ওস্তাদ তোফাজ্জল হোসেন খান। জি, তুমি শুরু করতে পারো। বলো তো কার ইশারায় গোলাপ তার গন্ধ বিলায়, বলো তো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়। এই দুনিয়ায়, এই দুনিয়ায়, বলো তো কার ইশারায় গোলাপ তার গন্ধ বিলায়, বলো তো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়। এই দুনিয়ায়, এই দুনিয়ায়, বলো তো কার ইশারায় হাসি চাঁদ আকাশ
জুনা কি দেয় যে আলো মায়াবী অবিশি বলো তো কারি সরাই হাসে চাঁদ আকাশে জুনা কি দেয় যে আলো মায়াবী অবিশি সে কথা ভেবে ভেবে মন আমার যায় হারে দূর জানাই দূর জানাই বলো তো কার ইশারায় গোলাপ তার গন্ধ বিলায় বলো তো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরায় এই দুনিয়ায় এই দুনিয়ায় বলো তো কার ইশারায় সাগর জলধি দোলে উঠে জোয়ার ভাটায় নিরবধি বলো তো কার ইশারায় রাসূল মরু সাহারায় কোরআনের আলো নিয়ে আধারে রাঙিনায় বলো তো কার ইশারায় রাসূল মরু সাহারায় কোরআনের আলো এমন সৃষ্টি বলো এ জীবন ধন্য হলো জারু সিলাই জারু সিলাই বলো তো কার ইশারায় গোলাপ তার গন্ধ বিলাই বলো তো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরায় এই দুনিয়ায় এই দুনিয়ায় এই দুনিয়ায় ধন্যবাদ। মাশাআল্লাহ আপু, তোমার গানটি অনেক ভালো লেগেছে আমার। সানিসা, এবারে তুমি আমাদের কোন গানটি পরিবেশন করে শোনাচ্ছ? যেহেতু এখন কোরআন নাজিলের মাস, তো তাই আমি একটি কোরআন নিয়ে গান পরিবেশন করছি। গানটির কথা শ্রদ্ধেয় নুরুজ্জামান শাহ এবং সুর করেছেন সাইফুল্লাহ মানসু জাজু। যে তুমি শুরু করতে পারো। তাকে তুলে রাখার জন্য দেননি কোরআন রব, পড়তে হবে বুঝতে হবে মানতে হবে সব। তাকে তুলে রাখার জন্য দেননি কোরআন রব, পড়তে হবে বুঝতে হবে মানতে হবে সব। যতন করে মাথার উপর কোরআন বেঁধে রাখে, ধুলোর পরে ধুলো জমে চাই না মেলে আঁখে। যতন করে মাথার উপর কোরআন বেঁধে রাখে, ধুলোর পরে ধুলো জমে চাই না মেলে আঁখে। ধুলো ঝাড়ি আসলে কোনো ধুলো ঝাড়ি আসলে কোনো ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসব। তাকে তুলে রাখার জন্য দেননি কোরআন রব, পড়তে হবে বুঝতে হবে মানতে হবে সব। তাকে তুলে রাখার জন্য দেননি কোরআন রব, পড়তে হবে বুঝতে হবে মানতে হবে সব। কত আলো পাতায় যে তার পুণ্য ভাজে ভাজে,
ফুটুক সে ফুল ঠোঁটে সবার সকাল দুপুর সাজে, কত আলো পাতায় যে তার পুণ্য ভাজে ভাজে। ফুটুক সে ফুল ঠোঁটে সবার সকাল দুপুর সাজে, কোরআন হলো পথের দিশা থাকুক সদাই হাতে, কোরআন ছাড়া পথ হারাব আমরা দুনিয়াতে। কোরআন হলো পথের দিশা থাকুক সদাই হাতে, কোরআন ছাড়া পথ হারাব আমরা দুনিয়াতে। কোরআন বেঁধে রেখে করো মুক্তি অসম্ভব, মুক্তি অসম্ভব। তাকে তুলে রাখার জন্য দেননি কোরআন রব, পড়তে হবে বুঝতে হবে মানতে হবে সব। তাকে তুলে রাখার জন্য দেননি কোরআন রব, পড়তে হবে বুঝতে হবে মানতে হবে সব, পড়তে হবে বুঝতে হবে মানতে হবে সব, পড়তে হবে বুঝতে হবে মানতে হবে সব। মাশাআল্লাহ, এই গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন সকালবেলা পাখি। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবার এসে গেলাম আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড নিবেদিত সকালবেলা পাখি অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আচ্ছা নিশা, এবারে কোন গানটি পরিবেশন করে শোনাচ্ছ? আমি মূলত একটি মায়ের গান পরিবেশন করছি। গানটির কথা সোহেল মাসুদ এবং সুর করেছেন ওয়াইদুল্লাহ তারেক। তুমি আমার মক্কা মাগো, তুমি আমার মাদিনা, তোমার পায়ে বেহেস্ত মাগো সুখেরই ঠিকানা। তুমি আমার মক্কা মাগো, তুমি আমার মাদিনা, তোমার পায়ে বেহেস্ত মাগো সুখেরই ঠিকানা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, হীরার চেয়ে দামি, প্রাণের চেয়ে মাগো তোমায় ভালোবাসি আমি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, হীরার চেয়ে দামি, প্রাণের চেয়ে মাগো তোমায় ভালোবাসি আমি। তোমার সাথে হয় না মাগো কারোর তুলনা, তোমার আঁচল তলে অনেক শান্তি অন্য কোথাও মেলে না। তুমি আমার মক্কা মাগো, তুমি আমার মাদিনা, তোমার পায়ে বেহেস্ত মাগো সুখেরই ঠিকানা। তোমার জন্য জীবন মাগো এই ধরাতে আশা, ছোট্ট এই বুকের ভেতর তোমার ভালোবাসা। তোমার জন্য জীবন মাগো এই ধরাতে আশা, ছোট্ট এই বুকের ভেতর তোমার ভালোবাসা। তোমার আদর সোহাগ ছাড়া মন তো ভরে না,
মা গো তুমি ভালো থেকো, সদা করি প্রার্থনা তুমি আমার মক্কা মা গো, তুমি আমার মাদিনা, তোমার পায়ে বেহেশত মা গো সুখেরই ঠিকানা, তোমার পায়ে বেহেশত মা গো সুখেরই ঠিকানা। ধন্যবাদ। মাশাল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে তোমার এই গানগুলো। প্রিয় দর্শক, আমরা কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। রবিউল ইসলাম ফয়সাল লিখেছেন মাশাল্লাহ। এমডি রুহুল আমিন লিখেছেন আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে, যে আমাদের সাথেই থাকবেন। সুমাইয়া লিখেছেন মাশাল্লাহ। মিজান লিখেছেন আলহামদুলিল্লাহ। যে যারা যারা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা চেষ্টা করবো। নিশা, এবার তুমি আমাদের কোন গানটি পরিবেশন করে শোনাচ্ছ? এই মুহূর্তে আমি মুনাফিক শিরোনামের একটি গান পরিবেশন করছি। কথা আখতারুজ্জামান এবং সুর করেছেন রকিবুজ্জামান। যারা সামনের পরে গুণগান করে পেছনে করে বদনাম, ওরা দু মুখ সাপ কোরায় অভিশাপ ঠিকানা জাহান্নাম। যারা সামনের পরে গুণগান করে পেছনে করে বদনাম, ওরা দু মুখ সাপ কোরায় অভিশাপ ঠিকানা জাহান্নাম। তাদের মুখে হাসি অন্তরে বিষ, বিষের দাবানল, ওরা মিথ্যা কথার ওড়ায় ফানুষ ভোলায় মায়া জালে। তাদের মুখে হাসি অন্তরে বিষ, বিষের দাবানল, ওরা মিথ্যা কথার ওড়ায় ফানুষ ভোলায় মায়া জালে। তাদের চেনা বড় দায়, তাদের চেনা বড় দায়, ফাঁসান হৃদয় ভাবে না যে পরিণাম, ওরা দু মুখ সাপ কোরায় অভিশাপ ঠিকানা জাহান্নাম। যারা সামনের পরে গুণগান করে পেছনে করে বদনাম, ওরা দু মুখ সাপ কোরায় অভিশাপ ঠিকানা জাহান্নাম। ওরা হাসতে হাসতে চালায় ছুরি ভাঙে মানুষের মন, ওরা বিবেকবিহীন সমাজের কীট শান্তির দুশমন। ওরা হাসতে হাসতে চালায় ছুরি ভাঙে মানুষের মন, ওরা বিবেকবিহীন সমাজের কীট শান্তির দুশমন। ওরা জীবন নিয়ে, ওরা জীবন নিয়ে ছিনমিন খেলে দেয় না যে তার দাম, ওরা দু মুখ সাপ কোরায় অভিশাপ ঠিকানা জাহান্নাম। যারা সামনের পরে গুণগান করে পেছনে করে বদনাম, ওরা দু মুখ সাপ কোরায় অভিশাপ ঠিকানা জাহান্নাম। ওরা দু মুখ সাপ কোরায় অভিশাপ ঠিকানা জাহান্নাম, ওরা দু মুখ সাপ কোরায় অভিশাপ ঠিকানা জাহান্নাম। ধন্যবাদ। মাশাল্লাহ, এই গানটিও খুবই চমৎকার হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি দর্শকদেরও খুবই ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমরা কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। আব্দুর রউফ লিখেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া রইল অফুরান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। মোহাম্মদ লিখেছেন বুকের ভেতর মস্ত বড় গানটি শুনতে চাই নিসার কাছে। জি, নিসা চেষ্টা করবে। তামান্না লিখেছেন মাশাল্লাহ।
জি, যারা কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপু, আমি তো আরো দুইটা গান গাইলাম, এবার তুমি একটা গাও। জি, এখন আমি যে গানটি পরিবেশন করছি গানটির কথা জাকির আপু জাফর এবং সুর করেছেন শ্রদ্ধেয় মোশির রহমান। জি, মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায়, মরুর মদিনায়, সুদূর মদিনায়, এই পৃথিবীর সেরা মানুষ যেখানে ঘুমায়, সুদূর মদিনায়, মন হলো আজ সবুজ পাখি ওই মধু নাম ডাকি ডাকি, মন হলো আজ সবুজ পাখি ওই মধু নাম ডাকি ডাকি, নামের সুরে হৃদয় আমার, নামের সুরে হৃদয় আমার, আরব হয়ে যায় হৃদয় আরব হয়ে যায়, মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায়, মরুর মদিনায়, সুদূর মদিনায়, হৃদয় কেন হলো নদী যাই বয়ে যাই নিরবধি, হৃদয় কেন হলো নদী যাই বয়ে যাই নিরবধি, সে নামের প্রেমে পাগল নদীর, সে নামের প্রেমে পাগল নদীর, দুকুল ভেঙে যায় নদীর, দুকুল ভেঙে যায়, মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায়, মরুর মদিনায়, সুদূর মদিনায়, একবার যদি হইতো দেখা সেই প্রিয় মুখ মুখের লেখা, একবার যদি হইতো দেখা সেই প্রিয় মুখ মুখের লেখা, রওজা মুবারকের লেখা, রওজা মুবারকের রেখা, মরু সাহারায় রেখা, মরু সাহারায়, মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায়, মরুর মদিনায়, সুদূর মদিনায়, এই পৃথিবীর সেরা মানুষ যেখানে ঘুমায়, সুদূর মদিনায়, মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায়, মরুর মদিনায়, সুদূর মদিনায়। ধন্যবাদ। জি আপু, তোমার গানটি আমার অনেক ভালো লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। এমডি সাইফুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ,
মেহরাব হাসান লিখেছেন মাশাল্লাহ, খুবই চমৎকার লাগলো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আবু তাহের লিখেছেন নুসাইবা জাহান নিসা সুন্দর গায়, মাশাল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুসরাত নিসু লিখেছেন নিসা এবং মুমতাহিনার জন্য অনেক শুভকামনা। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা নিসা, এবার তুমি আমাদের কোন গানটি পরিবেশন করে শোনাচ্ছ? আমি আরেকটি রমাদানের গান পরিবেশন করছি। গানটি কিছুদিন আগে আমার চ্যানেলে রিলিজ হয়েছে। জি, তুমি শুরু করতে পারো। গানটির কথা আব্দুল লতিফ আরিফ এবং সুর করেছেন মাহমুদ ফয়সাল। জি। সিয়ামে রাখলে রোজা খুশি হয় রব, সিয়ামের বিনিময়ে মুছে কালো সব। সিয়ামে রাখলে রোজা খুশি হয় রব, সিয়ামের বিনিময়ে মুছে কালো সব। সিয়ামে রোজা রাখেন যে রোজাদার, সিয়ামে রোজা রাখেন যে রোজাদার, খুলে দিবেন আল্লাহর আন্দার, খুলে দিবেন আল্লাহর আন্দার। তার জন্য, তার জন্য খুলে দিবেন আল্লাহর আন্দার। রোজা রেখে যে জোর পাপ কাজ ভুলে যায় ভোরে মন তার রহমের ফুলে। রোজা রেখে যে জোর পাপ কাজ ভুলে যায় ভোরে মন তার রহমের ফুলে। বারাকায় যায় ভোরে একুলকুল, বারাকায় যায় ভোরে একুলকুল। সিয়ামার কিয়ামে মোজে মন যার, খুলে দিবেন আল্লাহর আন্দার, খুলে দিবেন আল্লাহর আন্দার। সিয়ামের দিন এলো ফিরে আবার, কেটে যাবে মন থেকে সকল আধার। উপবাস থেকে ওসে নয় রোজাদার, অহমিকা ভরা মন রয়েছে গোজার। উপবাস থেকে ওসে নয় রোজাদার, অহমিকা ভরা মন রয়েছে গোজার। মনে যার আছে শুধু প্রেম ভালোবাসা, মনে যার আছে শুধু প্রেম ভালোবাসা, সেই রোজাদার প্রিয় হবে আল্লাহর, খুলে দিবেন আল্লাহর আন্দার, খুলে দিবেন আল্লাহর আন্দার। তার জন্য, তার জন্য খুলে দিবেন আল্লাহর আন্দার, খুলে দিবেন আল্লাহর আন্দার। ধন্যবাদ। মাশাল্লাহ, তোমার এই রমজানের গানটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, তুমি যে গান গাও, গানে তোমাকে কে হেল্প করে, বাবা নাকি মা? বাবা মা এবং অনুপম শিল্পী গোষ্ঠীতে যে আমি শিখি তারাও হেল্প করে। ও আচ্ছা, তুমি কি তাদের কাছে গান শিখো নাকি কোনো নির্দিষ্ট কারো কাছে গান শিখো? যেখানে গান শিখি ওখানে প্রতি সপ্তাহিক ক্লাস হয়, ওখানেই গান শিখি। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানে একদম শেষে এসে পৌঁছেছি, তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে? জি, অবশ্যই বলতে চাই। সবাই সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন, ফ্যান মিশন টেলিভিশনের সাথে থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন মা বাবার সুসন্তান হিসেবে গড়ে উঠতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
এবার তাহলে বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের এই অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। পবিত্র মাহে রমজানে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহ আমাদের কবুল করে নিন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্যানভিশন টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।